সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দুর্গন্ধময় পানি ও এক ফোঁটা নাপাক পানি নারী ও পুরুষের ভালোবাসার ফলেই তোমার সৃষ্টি, বারোবেলা ফলেই তোমার সৃষ্টি। 310 দিন অন্ধকার ঘটতে পড়েছিলে তুমি, ছিল না কোনো পানি আলো বাতাস, ছিল না কোনো খাদ্য বায়ু বাতাস, তুমি বেঁচে আছিলে মাসের পর মাস ধরে। বলো কাকে তোমাকে বাঁচিয়ে রেখেছে, বলো কে তোমাকে বাঁচিয়ে রেখেছে। মায়ের পেটে ছেলে তুমি, তোমাকে দেখে রাখার মতো কেউ ছিল না। চোখ ফোটে নেই ধপাস ধপাস করে মায়ের পেটে লাথি মারতে, তোমার মা উৎস করে উঠত। তুমি বোবা ছেলে, জবান ফুটে নেই, তুমি আল্লাহ তোমার দুটো চোখ ফোটায়নি, জোড়া লাগিয়ে রেখেছিলেন, নাকের ছিদ্র দিয়েছিলেন কুদরতের পরশ, কানের ছিদ্র দিয়েছিলেন কুদরতের পটি। যদি এগুলো খোলা থাকতো তাহলে মায়ের বিষাক্ত রক্ত ও পানি গিয়ে মুহূর্তেই তোমাকে মেরে ফেলতো। বলো কে তোমাকে বাঁচিয়ে রেখেছে, কে কে তোমাকে বাঁচিয়ে রেখেছে, কে ছিল এগুলো বান্দা? আমি কাদের, তুমি মাগদুর বান্দা। আমি জাবের, তুমি মাজবুর বান্দা। আমি রাজ্জাক, তুমি মারজুক বান্দা। আমি রব, তুমি মারবুব বান্দা। আমি মালিক, তুমি মামলুক। বড় হয়েছ কি প্রতিদান দিলে, বড় হয়েছ, আল্লাহ তাআলা বলল, বড় হয়েছ কি প্রতিদান দিলে, যৌবন লাভ করেছ, আমাকে কতবার খুশি করেছ, আমাকে কতবার খুশি করেছ, আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছ, অথচ আমি তোমাকে বাঁচিয়ে রেখেছিলাম আর কুদরতের পরশে। যদি কখনো ভুল বুঝতে পেরে ক্ষমা ফিরিয়ে আসো, তবে জেনে রেখো আমার ক্ষমা ও দয়ার দরজা সব সময় তোমার জন্য খোলা থাকবে। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের সবার কাছে যোগ্য, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি সেই ছোট্ট প্রাণী ছিলাম, আমাকে কে লালন পালন করেছে? একটা ডাল ভাত পানি দিয়েছ দি বলে তুমি লালন পালন করেছ, আল্লাহ লালন পালন করেছে সেই একমাত্র সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ। তুমি ছাড়া আমাদের কোনো মাবুত নেই আল্লাহ। তুমি রহমান রাহিম, তুমি অসীম দয়ালু। আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি, একটু চিন্তা করে দেখলেই, আমরা সামান্য একটু ক্ষুদ্র প্রাণী। দেখেন আল্লাহ আমাদের সম্মান দিয়েছে বিদায় আজকে এই পৃথিবীতে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। অবশ্যই আমরা এর প্রশংসাদার করি না ইনশাল্লাহ, আমরা প্রশংসা করতে হবে আমাদের আল্লাহর কাছে, প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহ।